हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें हाजिर होएछी माछेर झालेर रेसिपी निये। सर्षे बाटा दिए एई माछेर झालेर संगे गरम भात बांगालीदेर काछे अन्यतम प्रिय खाबार। तबे अनेकेई बोले थाकेन सर्षे बाटार एई झाल बानानोर समय झालटा एकटु तेतो होए जाए। आज के एमन भावे बानिए देखाबो जाते करे एई सर्षे बाटार झाल एकटुओ तेतो हबे ना, खेतेओ दुर्दान्त स्वादेर हबे। आशा करछि आमार आजकेर एई रेसिपी आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। এখানে আমি কাতলা মাছের চারটে পেটি পিস ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে রুই মাছ বা অন্যান্য যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ নিয়ে ভালো করে মাছের পিসে লাগিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। একটা কড়াই এখানে আমি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। গরম তেলে মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে দেব না, একটু লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করার পর মাছগুলোকে আমি পাল্টে দিচ্ছি। এভাবে দুই পিঠটাই হালকা লালচে আভা আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নিয়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাকি রান্নাটা কিন্তু এই তেলেই করে নেব। আর তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম পরিমাণ কালো জিরে। কালো জিরে একটু ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে একটু লালচে রং করে ভাজা করে নেব। মোটামুটি 4 মিনিট মতো ভাজা করে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কেটে। টমেটোটাকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলাকে একটু কষাতে দিয়ে ফ্লেমটাকে লোতে করে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। যদিও সর্ষে বাটার ঝাল, তবে এখানে আমি পোস্ত বাটা অল্প একটু ব্যবহার করব। জাস্ট 1 চামচ পোস্ত আর 3টে ছোট কাঁচা লঙ্কা আমি খুব প্লেন করে বেটে নিয়েছি। এবার এই পোস্ত বাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করার পর খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেয়ার পর এখানে আমি অ্যাড করে দেব জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। আর সর্ষে বাটাটা কিন্তু আমি একটু পরেই অ্যাড করছি। প্রথমে এখানে আমি 1/2 কাপের একটু বেশি পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করার পর একটু সময় অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার। ঝোল ফুটতে শুরু করলে এবার আমি অ্যাড করে দেব সর্ষে বাটা। এখানে আমি 1 টিস্পুন কালো সর্ষে আর 1/2 টিস্পুন হলুদ সর্ষেকে 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে খুব স্মুথ করে আগে থেকেই বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা এখন আমি অ্যাড করে দেব ঝোলের মধ্যে। ঝোল ফুটতে শুরু করেছে, এবার আমি এই সর্ষে বাটা অ্যাড করে দিয়েছি। এভাবে অল্প লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে সর্ষে বেটে নিয়ে রাখলে সর্ষে কিন্তু তেতো হয়ে যায় না, আর ঝোলটা ফুটতে শুরু করলে সর্ষে বাটা দিলে তেতো হওয়ার চান্স একদমই থাকে না। সর্ষে বাটা ভালো করে মিক্স করে দেওয়ার পর ফুটন্ত ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছ, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো সর্ষের তেল। এখানে সামান্য কয়েক দানা চিনি অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর আমি ফ্লেমটা অফ করে তারপর 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের ঝাল কিন্তু একদম রেডি। গরম ভাতের সঙ্গে এটা খেতে একদম অনবদ্য লাগে। আশা করছি আমার আজকের এই মাছের ঝালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।